গুড মর্নিং ফ্রেন্ডস, এই দেখো সকাল সকাল রান্নাঘরে এসে বড়ি দিয়ে চাল কুমড়ো ঘন্ট করলাম, তোমাদের সাথে শেয়ার করিনি। আর এখানে আছে এই দেখো শুনুর শিং মাছ ফুটছে, এটা শুনুর জন্য, এটা হয়ে হোক হয়নি, আর একটু বাকি আছে। ফ্রেন্ডস আজকে মনে হয় আর কিছু করব না, কারণ আজকে হচ্ছে অমাবস্যা, তো সেই জন্য রুটি খাবো। শুনুর দাদু বলে গেছে লুচি পরোটা কিছু খাবে না, রুটিই খাবো, কারণ প্রচণ্ড গরম ফ্রেন্ডস, এত গরম যে কি বলবো, তো সেই জন্যে রুটি খাবে ফ্রেন্ডস। শুনুর মাছ হয়ে গেছে, নাবিয়ে দিয়ে রাখলাম, ঢেকে ঢুকে রেখে দিয়েছি, এবারে গ্যাস মুছবো। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, কিছু কথা। কথাটা হচ্ছে ফ্রেন্ডস, আমরা যে ধরনের, আমি তো আছি সাদা মাটা যেটুকু যা করি তাই, এবার সারাদিনের কাজকর্ম যদি দেখা দেখাতে যাই ফ্রেন্ডস, তো কত ঘন্টার ভিডিও হয়ে যায়। মোটামুটি রাত্রিরে আমার শুতে শুতে একটা দেড়টা বাজে, কারণ তোমাদের সারাদিনে তো আমি সময় পাই না, আমাকে রাত জাগতে হয়, আবার চারটেতে ওঠা, শুনুর দাদু চলে যায় অফিসে, তাকে উঠে চা করে দিতে হয়, তারপরে তার টিফিন বানিয়ে দিয়ে দিতে হয়, তখন তো উনি খান না, তো নিয়ে যান, তো তার ফলে ফলে তাকে গোছগাছ করে সব দিতে হয়। আচ্ছা, এই করতে করতে এটা ওটা টুকটাক করতে করতে তার শুনুর স্কুল যাওয়ার সময় হয়ে যায়, এই করে সারাটা দিন কাজের মধ্যে। দুপুরবেলা আমি যখন মানে রেস্টে যাই, মোটামুটি ধরে নাও তিনটের পর, তিনটে থেকে সাড়ে তিনটে শুনুকে ঘুম পাড়িয়ে, কারণ শুনু জেগে থাকলে একটু অসুবিধে হয়, কেন দুষ্টুমি করে জানো তো, তো সেই জন্যেই ওকে ঘুম পাড়িয়ে ধরে নাও তিনটের পর, সাড়ে তিনটে পৌনে চারটেও হয়ে যায়, তখন একটু তোমাদের দেখি, আর রাতে কিছুটা মেকআপ দিই। তো আমার বিশ্রামের সময় তাহলে বুঝে নিলে, চারটেতে আমাকে উঠতে হয়, কতটুকু সময় আমি ঘুমাই, তাহলে দেখো সবাই কষ্ট করে ভিডিও করো, আমি বলে না সবাই, তো সারাদিনের অত কাজকর্ম যদি দেখাই তো কত ঘন্টার ভিডিও, পাঁচ ছ মিনিটই দেখার লোক পাই না, অনেক কমেন্ট হচ্ছে কিন্তু দেখে কে কী জানি, ওয়াচ টাইম নেই, খুবই কম। তো ভাবলাম এক কথা রোজই বলছি, আগেও হয়তো শুনেছ, এইভাবে না জানো ভালো লাগে না, মাঝে মাঝে মনটা কীরকম ভেঙে যাচ্ছে, হ্যাঁ দূর আর করবো না, এত সময় দিচ্ছি, চোখের ক্ষতি সবের ক্ষতি। এখন দেখো আমাদের তো বয়সটাও হয়েছে, এ তো চ্যাংড়া বয়স নয়, তার ফলে সব দিকে হয়তো সেইটা সময়টা একটু রেস্ট করলে ভালো, যাই হোক তোমাদের একটা মায়াও হয় যে কথা বলি তো তোমাদের সাথে, যদি কোনো দিন কারোরটা না দেখতে পারি, একটা মনের মধ্যে যেন হয় কখন দেখব কখন দেখবো, এইরকম একটা ব্যাপার থাকে। তো দেখো আমরা সেইভাবে তো ভিডিও করতে পারছি না, আমাদের নেই, সব চলে যাচ্ছে, সে তোমরা বুঝতেই পারছো, আমি আর খুলে বলবো না, যারা জানো আমার ফ্রেন্ডসরা, আমি আমার ফ্রেন্ডসদেরকেই বলছি, তো সেই দিকে চলে যাচ্ছে। দেখছি যারা ভালো ভালো ভিডিও করছে আমার বন্ধুদের মধ্যেই অনেকে আছে, অনেক সুন্দর ভিডিও, কি সুন্দর, সব রকম রান্না বলো, ঘোরাঘুরির বলো, বাইরে যাচ্ছে ঘুরতে, মানে এত সুন্দর, বাপরে বাপ, কোনো ভিউজ নেই। তো আমি তাই ভাবছি, আমি তো নগণ্য, সামান্য কি একটু করি, যাই হোক তোমাদের সাথে যোগাযোগ রাখার মতন ওই টুকিটাকি করি, তো আমার আর কি হবে বলো, সেই জন্যেই তোমাদের বলছি একটু নিজেদের মধ্যেই নিজেরা দেখো, জানো
নিজেরাই নিজেদের মধ্যে দেখো, তাহলেও সবাই ওয়াশ টাইমটা পায়। এবার যাবে গিয়ে করে কি, আমার আমি বুঝতে পারি অন্যান্য কিছু দেখে এর এর দুটো কথা তার দুটো কথা এইরকম নিয়ে নিয়ে আর কি কোনো রকম ধার করা এর কি ঠিক হয় বলো, ভুল ভাল করে চলে যায় এক একটা দেখা যায়। আমি না আর তাকে ফিরিয়ে বলি না কিছু যে এই ধরনের, আবার আমি তো তাদেরকে পারছি না ওই রকম করতে, কিন্তু আমার পুরনো বন্ধুরা সত্যি ভালো, তারা আসে যখন আমি না এলেও তারা দেখে দেয়, বলে, হ্যাঁ সুন্দর সুন্দর কথা বলে, এটাই তো বন্ধুত্ব বলো না। তো তোমাদের কাছে এই একটা কথা বললাম, একটু নিজেদের মধ্যে নিজেরা দেখো তাহলেও হয়। দেখো উল্টোপাল্টা জিনিস বেশি দিন না, এটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, পয়সার জন্য যে যা পারছে তাই করছে কি জানি, কিন্তু আমার মনে হয় এটা ঠিক নয়। কারণ আমাদের ভিডিও প্রত্যেকে দেখে, বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত প্রত্যেকে ফ্যামিলির লোক আছে। আমার তো মনে হয় আমি উল্টোপাল্টা কী করে করব, কেউ দেখলে আমাকে কীভাবে নেবে বলো তো দেখি, আমার প্রতি তাদের ধারণাটা কী জন্মাবে। তো সেই জন্যেই উল্টোপাল্টা কোনো রকম কথাবার্তা উল্টোপাল্টা ভিডিও করা যায় না, আর সত্যি কথা ওইভাবে আমি পারবো না, মানে আমার মানসিকতাই বাদবে, আমি পারবো না গো। তো সেই জন্যেই ফ্রেন্ডস তোমাদের কাছে অনুরোধ, আমরা নিজেদের মধ্যে নিজেরাই দেখি না তাহলে তো প্রত্যেকে কিছু সময় পাই বলো, সেটাই আমরা করছি না, আমরা নিজেরাই উল্টো পাল্টা যা খুশি করে যাচ্ছি। যাই হোক অনেক কথাই বলে ফেললাম, হয়তো তোমাদের কাছে অপ্রয়োজনীয় কথা মনে হবে, তো আমার মনে হলো বললাম। জানো তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকো, প্রত্যেককে নিয়ে ভালো থাকো, আমার এ দেশ বিদেশ বাংলাদেশি সব সোনা বন্ধুরা প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকেই আমার ভালো বন্ধু, কিন্তু এটা আমার রিকোয়েস্ট বলতে পারো, নিজেরা নিজেদের মধ্যে একটু ঘোরাফেরা করো, তাহলে না প্রত্যেকের, আমিও যাব তোমরাও আসবে, তবে তো বলো একতরফা হয় বলো কোনো কিছু, কিছু আছে ভালো মতন দেখে, কিছু একেবারেই না ছুঁয়ে কোনো রকম চলে যায়। তো আমার মনে হয় তোমাদের যদি সময় যদি না থাকে এসো না, দরকার নেই, কী দরকার বলো, এইরকম করে তোমাদের প্রতি ধারণাটাও আমার খারাপ হচ্ছে। তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, দিদা নাতি ব্লগকে ভালোবাসো, এইটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। এখন আসছি পরের ভিডিও নিয়ে, আবার পরে কথা।